নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় সেনার তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চীনের জন্য বড় চিন্তার বিষয়। এছাড়াও পাকিস্তানের অবস্থা আরো খারাপ হবে। ইতিমধ্যে পাকিস্তান বুঝে গেছে ভারতের মিসাইল কি করতে পারে, কারণ কিছু সময় আগে ভারতের ব্রহ্মোস মিসাইল ভুল করে ফায়ার হয়ে যায় এবং তা পাকিস্তানের অনেকটা ভেতরে গিয়ে আসতে পারে। আর পাকিস্তানের যাবতীয় ডিফেন্স সিস্টেম ও র্যাডার সিস্টেম কিছুই বুঝতে পারেনি। আপনাদের জানিয়ে রাখি, ভারতের কাছে 4টি ব্রহ্মোস মিসাইলের রেজিমেন্ট রয়েছে। এক একটি রেজিমেন্ট প্রায় 100টি করে মিসাইল থাকে। এর মধ্যে 5টি অটোনোমাস লঞ্চার থাকে, আর এই লঞ্চারের মাধ্যমে মিসাইল ফায়ার করা হয়। এবার খবর সামনে আসছে, ভারতীয় সেনা আরও 2টো ব্রহ্মোসের রেজিমেন্ট যুক্ত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ প্রায় 200টি আরও মিসাইল। আপনাদের জানিয়ে রাখি, এই 200টি মিসাইল হবে ব্রহ্মোস ইয়ার, অর্থাৎ আগেরগুলির থেকে এর রেঞ্জ বেশি ও আধুনিক। রেঞ্জ মোটামুটি 750 থেকে 800 কিলোমিটার। চীনের কাছে ব্রহ্মোস মিসাইলকে ডিফেন্স করার মতন টেকনোলজি নেই। ভারত এই মিসাইলগুলি এলএসিতে ডিপ্লয় করবে, যা নিয়ে বেশ চিন্তায় চীন। সেই কারণে চীন এলএসির পাশে সেনাবেশ সহ সামরিক শক্তি বৃদ্ধি করছে। চীন এটা ভালোভাবে জানে, যদি পরিস্থিতি খারাপ হয় ভারত খুব সহজেই চীনের এই সেনাবেশগুলিকে আগে ধ্বংস করবে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি প্রোডাকশন শুরু হয়ে যাবে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।